আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আমরা ক্ষমতায় আছি, আমরা অশান্তি চাই না বলে নোবায়দুল কাদের। নয়াপল্টন থাকবে পুলিশি নিয়ন্ত্রণে। অর্থ পাচারকারীদের তালিকা চাই বামজোট। বিয়ের আসরে গয়না নিয়ে সংঘর্ষে কনের দাদির মৃত্যু, পরশু আটক 12। চিকামারা নিয়ে ছবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ। মিডিয়া কার্ডে খালেদা তারেকের ছবি নিয়ে সাংবাদিকদের আপত্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বিএনপি জঙ্গিবাদে পৃষ্ঠপোষক ও সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাইদুল কাদের। তিনি বলেন, বিএনপির আন্দোলন মানে আগুন, সন্ত্রাস। বিএনপি জানান দিচ্ছে যে তারা আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত করবে, মানুষ আতঙ্কগ্রস্ত। আমরা ক্ষমতায় আছি, আমরা অশান্তি চাই না। শুক্রবার বিকেল 4:30 দিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের পশুরহাট HSC সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা দেন ওবায়দুল কাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গটা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমান বলে হাসিনা পালাবে, মন্ত্রীরা পালাবে, কিন্তু সে যে 14 বছর পালিয়ে আছে সে কথা বলে না কেন? 2008 সালে পলাতক তারেক রহমান বলে হাসিনা পালাবে, শেখ হাসিনাও বলে না, এত বিয়াদব। আমরা বেগম খালেদা জিয়া বলি, 19 বছর ধরে যিনি ক্ষমতায় আছেন সেই নেত্রীর নামটা সম্মানের সাথে উচ্চারণ করে না। ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান শেখ হাসিনাকে 21 আগস্ট মারতে চেয়েছে, জিয়াউর রহমান মেরেছে বঙ্গবন্ধুকে। মুফতি হান্নান বলছে, হাওয়া ভবন থেকে তারেক রহমান নির্দেশ পেয়ে গ্রেনেড হামলা করেছে, তারেক রহমানের লোকেরা এখন আমাদের ভয় দেখান। বলেন, তারেক রহমান আসবে বীরের মতো, কাপড়েশের মতো যে পালিয়ে গেছে সে বীরের মতো আসবে, এত বছর যা ঘটলো না এখন তা ঘটবে, বিশ্বাস হয় না। বিএনপি 10 ডিসেম্বরে গণসমাবেশের প্রসঙ্গটা নিয়ে বেদল কাদের বলেন, যেখানে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণ করেছে পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা ভাষণ স্বাধীনতার ডাক, সেই স্মৃতি যেখানে সেই সরতি উদ্যানে তাদের ভয় কেন? তা যে মনে মনে হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন না, এটা তারই প্রমাণ। পল্টনে কয়টা লোক ধরবে, ছোট জায়গায় যাবে অঘটনের ভয়ে, অঘটনকে ঘটাবে, PRTC গাড়ি পুড়িয়ে অঘটনকে ঘটাবে। আপনারা জানিয়ে দিলেন কারা অঘটন ঘটাতে পারে। নয়াপল্টন থাকবে পুলিশের নিয়ন্ত্রণে। ঢাকার গণসমাবেশ নিয়ে বিএনপিকে চাপে রেখেছে সরকার ও আওয়ামী লীগ। এখন পর্যন্ত নয়াপল্টনে গণসমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়ে অনড় সরকার। বিনা অনুমতিতে সমাবেশ করতে গেলে আইন শৃঙ্খলা বাহিনী চড়াও হবে বিএনপির উপর, পথে পথে বাধা সৃষ্টি করবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে। বিএনপি 10 ডিসেম্বর ঢাকার নয়াপল্টনে গণসমাবেশ করতে চায়, আর আওয়ামী লীগ সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই দিন সৌরতি উত্থানেই বিএনপিকে সমাবেশ করার জন্য বলে আসছে। নয়াপল্টনে বিএনপির সমাবেশ করার ক্ষেত্রে অনড় থাকলে আওয়ামী লীগ ও সরকারের কৌশল কী হবে এ নিয়ে নানা আলোচনা চলছে। সরকারের একটি সূত্র জানিয়েছে, 9 ডিসেম্বর থেকে নয়াপল্টনে বিপুল সংখ্যায় পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেবে, এমনটা হলে সেখানে বিএনপি সমাবেশ করতে পারবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয়ভাবে ঢাকার অবস্থান নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে আওয়ামী লীগের সূত্রে জানা গেছে। 9 ডিসেম্বর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে মহাসমাবেশ ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এই সমাবেশে যারা অংশ নেবেন তাদের একটি অংশ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 10 ডিসেম্বর পর্যন্ত রেখে দেওয়া হতে পারে। এর বাইরে প্রতিটি ওয়ার্ডেও তাদের অবস্থান থাকবে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বিষয়ে গতকাল প্রস্তুতির বৈঠক হয়েছে। অর্থ পাচারকারীদের তালিকা চাই বামজোট। দেশ থেকে অর্থ পাচারকারী ও ঋণ খেলাপিদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলছেন, রাতের ভোটে কারসাজি করে ক্ষমতায় থাকার কারণে জনগণের প্রতি সরকারের কোনো অঙ্গীকার নেই, এ কারণে সরকার ব্যাংক ডাকাত ও টাকা পাচারকারীদের প্রশ্রয় দিচ্ছে। ব্যাংক ডাকাতি, ঋণ খেলাপি ও কর ফাঁকির ঘটনা এমন পর্যায়ে চলে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত মুখ খুলতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে গরিব কৃষককে সামান্য টাকার জন্য জেলে পুরছে সরকার। শুক্রবার রাজধানী পুরনাপল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোটের গণমিছিল পূর্ব সমাবেশে নেতারা এসব কথা বলেন। বাম জোটের ঢাকা মহানগর সমন্বয়ক ডক্টর সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাম জোটের সমন্বয়ক ও CPB সাধারণ সম্পাদক কুইন হোসেন প্রিন্স।
বাসদ নেতা খালেকুজ্জামান, রিপন কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম, বাসদের মার্কসবাদী ডক্টর জয়দীপ ভট্টাচার্য, আন্দোলনে মোদাচ্ছেদ হোসেন বাবুল প্রমুখ। রহিম হোসেন প্রিন্স বলেন, দেশে মানুষের কথা বলার অধিকার নেই, সংবাদ মাধ্যমকে ভীতির ভেতর কাজ করতে হচ্ছে। সব তথ্য আমরা জানছি না, কিন্তু যতটুকু জানছি ব্যাংকগুলো ফোকলা হয়ে গেছে, অর্থনীতি চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে, জননিরাপত্তা নেই, দ্রব্যমূল্য মানুষের জীবনে দুর্বিষহ পরিস্থিতি তৈরি করছে। সমাবেশ শেষে একটি গণমিছিল পল্টন, বিজয়নগর, শান্তিনগর ও মালিবাগ হয়ে মৌচাকে গিয়ে শেষ হয়। বামজোট নেতাকর্মীরা লাল পতাকা হাতে মিছিলে যোগ দেন। বিয়ের আসরে গয়না নিয়ে সংঘর্ষে কনের দাদি মৃত্যু, বর্ষ আটক বারো। কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার বিয়ে বাড়িতে কনের গয়না নিয়ে বড় কনে পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষে নিহত তহুরুন নেসা ৭০ কনের দাদি। এই ঘটনায় পুলিশ পরস্পর পক্ষের ১২ জনকে আটক করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে কনের বাড়িতে ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলের হাট গ্রামের বাসিন্দা জামাল হোসেনের মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে ভুরুঙ্গা মারি উপজেলার বঙ্গসোনা হাট ইউনিয়নের খুঁটিঘর এলাকার আলী ফুদিনের ছেলে রাইসুল ইসলামের রিপনের সঙ্গে বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বরযাত্রী আসে কনের বাড়িতে। খাওয়া শেষে কনের স্বাস্থ্যে গিয়ে বরপক্ষের দেওয়া গয়না নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এ সময় কনের পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় কনের দাদি তহুরুন নেসাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই কাঁচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখান থেকে বর্ষবার জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার দুপুরে কনের বাবা জামাল হোসেন ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। কনের মা রূপালী বেগম বলেন, বরপক্ষে দুটি সোনার গয়না দেওয়ার কথা ছিল, কিন্তু কনে সাজানোর সময় সেগুলো না দেওয়ায় দুই পক্ষের মাঝে ঝগড়া লাগে, পরে মারামারি ঘটনা ঘটে। এ সময় আমার শাশুড়িকে তারা মারপিট করলে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। চিকামারা নিয়ে চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ। চিকামারা দেয়াল লিখন কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি শাখা ছাত্রলীগের দুই উপপক্ষ মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হলে এই ঘটনা ঘটে। বিবদমান উপপক্ষ দুটি হল ভার্সিটি এক্সপ্রেস, বিএক্স ও বিজয়। ছাত্রলীগ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে এএফ রহমান হল থেকে ভার্সিটি এক্সপ্রেসের চিকা মুছে দেন বিজয়ের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে শুক্রবার সকালে দুই পক্ষ উপপক্ষের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাত ৯টার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিজয়ের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও রামদা নিয়ে এএফ রহমান হলের সামনেও বিএক্সের নেতাকর্মীরা সরতি হলের সামনে অবস্থান নেন। রাত ১০টার দিকে বিএক্সের নেতাকর্মীরা এএফ রহমান হল দেখলে দখলে নেন। এ সময় সংঘর্ষে দুই উপপক্ষের অন্তত ৮ জন আহত হন, এর মধ্যে বিএক্সের ২ জন ও বিজয়ের ৬ জন। মিডিয়া কার্ডে খালেদা তারেকের ছবি নিয়ে সাংবাদিকদের আপত্তি। রাজশাহীতে বিএনপি বিভাগীয় গণসমাবেশে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের জন্য বিশেষ মিডিয়া কার্ড ইস্যুতে করেছে বিএনপি। তবে কার্ডে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি আছে। এ নিয়ে আপত্তি জানিয়ে মিডিয়া কার্ড বর্জন করেছেন রাজশাহী সাংবাদিকেরা। এ নিয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতি পাঠানো হয়েছে। সমাবেশের মিডিয়া উপকমিটির সভাপতি তোফাজ্জল হোসেন ও সদস্য সচিব আতিকুর রহমানের সই করে রয়েছে এ কার্ডে।